Hi everyone, welcome to my channel Delicious Kitchen Queen. আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম মুচমুচে চিড়ের কাটলেট। সন্ধেবেলা কিংবা বিকেলবেলা যাই হোক না কেন আমরা বাড়িতে জলখাবারের জন্য কিন্তু বিভিন্ন ধরনের স্ন্যাক্স বানিয়ে থাকি। তাই আমার আজকের মেনু একদম খুবই সিম্পল ও ভীষণই টেস্টি চিড়ের কাটলেট। তাহলে চলুন দেখে নেওয়া যাক চিড়ের কাটলেট বানানোর প্রস্তুত প্রণালী। প্রথমে একটি মিক্সিং বোলের উপর একটি ছাকনি বসিয়ে 2 কাপ চিড়ে দিয়ে দিলাম। এবার বেশি পরিমাণে জল দিয়ে চিড়েটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু খুব একটা মোটা চিড়ে ইউজ করিনি, তাই একবার জলে ধুলেই কিন্তু চিড়েটা ভালোভাবে স্ম্যাশ করা যাবে। আপনারা যদি মনে করেন ভালোভাবে স্ম্যাশ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আরো একবার ধুয়ে নিতে পারেন। চিড়েটা ভালোভাবে ধোয়া হয়ে গেলে এইভাবে কিছুক্ষণ জল ঝরতে দিয়ে দিলাম। এবার একটি মিক্সিং বোলের মধ্যে জল ছড়িয়ে নেওয়া চিড়েটা নিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মাঝারি সাইজের রাফলি কেটে নেওয়া সিদ্ধ আলু এবং চিড়ের সাথে আলু খুব ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে সিদ্ধ আলুগুলো গ্রেট করেও নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের একদম ফাইন করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, ঝাল অনুযায়ী 2 থেকে 3টি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, অল্প ধনে পাতা, চাইলে এখানে গাজর কিংবা ক্যাপসিকাম একদম কুচিয়ে নিয়ে যেটা আপনাদের ইচ্ছে সেটাই দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গ্রেটেড আদা, 7 মতো লবণ, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন চাট মশলা পাউডার, এর পরিবর্তে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন, 1/2 টিস্পুন গরম মশলা পাউডার, আর দিয়ে দেব একদমই একটি সিক্রেট ইনগ্রেডিয়েন্টস যেটা কাটলেটকে খুবই মুচমুচে বানাবে, তা হলো 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। আপনারা চাইলে এর পরিবর্তে কর্নফ্লোরও দিতে পারেন। এবার খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার কাটলেটগুলো যেহেতু বানাবো তাই হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিলাম। এবার চিড়ের স্টাফিংটা একটু নিয়ে একদম গোল শেপ বানিয়ে নিচ্ছি এবং হাতের তালুর সাহায্যে একটু চেপে নিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো শেপের কাটলেট বানাতে পারেন। এইভাবেই সমস্ত কাটলেটের ডোগুলো বানিয়ে নিচ্ছি। এবার আবারও একটি বোলের মধ্যে 2 টেবিল স্পুন কর্নফ্লোর নিয়ে নিলাম এবং 1/2 কাপের মতো জল অ্যাড করে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ ব্রেড ক্রাম্স এবং একটি করে কাটলেটের ডো নিয়ে কর্নফ্লোরের মিশ্রণটির মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্সের মধ্যে দিয়ে দিলাম। এবার ব্রেড ক্রাম্স দিয়ে কাটলেটের ডোগুলো ভালোভাবে কোটিং করে নিচ্ছি। এইভাবেই সমস্ত কাটলেটের ডোগুলো খুব ভালোভাবে ব্রেড ক্রাম্সের মধ্যে কোট করে নিচ্ছি। এবার একটি ফ্রাইং প্যানের মধ্যে কাটলেটগুলো ভেজে নেওয়ার মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। রিফাইন অয়েলের পরিবর্তে আপনারা বাড়িতে রোজকার যে তেল ইউজ করেন সেটাও দিতে পারেন। তেল হালকা গরম হলেই ফ্লেমটা মিডিয়াম করে নিয়ে সমস্ত কাটলেটগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
এবার এইভাবে কাটলেটগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কাটলেটগুলো কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে ডিপ ফ্রাই করে নিতে হবে, তা না তো উপরের কোটিংগুলো ভাজা হবে কিন্তু ভেতরের স্টাফিংটা একদমই ভাজা হবে না। কাটলেটগুলো একদম রেডিশ কালারের ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের মেনু একদম মুচমুচে চিড়ের কাটলেট, এবং গরম গরম পরিবেশন করে ফেলুন টমেটো কেচাপের সাথে। যদি আজকের এই মুচমুচে চিড়ের কাটলেট আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন, এবং কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আজকের মেনু মুচমুচে চিড়ের কাটলেট আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার চ্যানেলের নতুন বন্ধু হওয়ার অনেক অনেক আমন্ত্রণ রইল। দেখা হচ্ছে আবারও নেক্সট পর্বে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।